ভাইসাব এ আসছে গত বুধবার অত্র এলাকার সিপাগলির মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান করিবেন ডাক্তার ছাগল হেকিম, ডাক্তার ছাগল হেকিম এ বি সি ডি। এ ভাইসাব, এ ভাইসাব কম্পাউন্ডার আকুপুর যে স্যার রোগীগুনি সাইড কর স্যার, রোগী এসেছে মোট 20 জন স্যার, রোগীর সাথে রোগীর আত্মীয় সেজনে এসেছে আরও 20 জন, মোট 40 জন। এর মধ্যে মাথা ফাটায় 1 জন, গলা ব্যথায় 2 জন, বিষঞ্জরে 3 জন, জন্ডিস 4 জন, হাঁফানির রুগী হাঁফাইছে আর গ্যাসের রুগী তাফাইছে, আর আমাশের রুগী আপনার বাগানে হাইকছে আর গান গাইছে, আমাশার জ্বালায় মরেছি গো হাই, দেও না ডাক্তার ট্যাবলেট লিখি, দেখো না ওই বিছানাতে কত কেজি আম পড়েছে, কোন ডাক্তার এ আম সারাবে? এই কম্পাউন্ডার, আমি ডাক্তার শেলেশা, আমার কাছে যে রোগী আসবে তার থাকবে না কোনো সমস্যা। এক এক করে উঠো আর আমার চেম্বারে ঢুকো। আমার রোগীগুলো এরকম করতেছে কেন, আসে না কেন এখনো? কম্পাউন্ডার আকুপুর এ আমার রোগীগুলি কই রে? আর রোগীগুলো স্যার এই আইতে দেরি করতেছে, এই বা হাত পা ভাঙা না, একটু আম পড়েছে এই লাগা আইতে দেরি করতেছে স্যার, ওই নাকি কোনো কথা? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, মুই কি বেতের আমু একটু বমু, মোর রোগের কথা কমু বলবা কিন্তু সংক্ষেপে, আজকে আমার অনেক রুগী, বলো বলো তোমার নাম কি? স্যার আমার নাম হইল গিয়া এই পাগল। এই পাগলি কেন নাম হয় স্যার? বাইরে দরজার সামনে আপনার নাম দেখলাম ছাগল, তাই আপনার নাম ছাগল হইলে আমার নাম পাগল হইতে পারবে না কিনো? এই কম্পাউন্ডার আকুপর, এই পাগল ছাগল সাইড কর, তোমার তোমার মতো পাগল কে আমার ছাগল নামের অর্থ বুঝবে? স্যার একটু বুঝাই বললে ভালো হইতো স্যার। ওইটা হইলো আমার নাম, সারোয়ার গোলাম লোকমান হেকিম, সংক্ষেপে ছাগল। স্যার আমার নামটাও ঠিক ওই রকমই স্যার, পারোয়ার গোলাম লোকমান, সংক্ষেপে পাগল। কম্পাউন্ডার আকুপুর এ পাগল ছাগল সাইড কর, এ বাজে কথা রাখো, রোগের নাম বয়ান করো। স্যার রোগ তো অনেকগুলো হয়ে গেছে স্যার, এখন কোনটা তুই কোনটা কম? এই যেমন ধরেন স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, স্যার বহু রোগ হয়ে গেছে স্যার। হে এগুলো কি রোগের নাম হইলো? এটা তো এ বি সি ডি অল গভেট স্যার, গভেট বলেন না যাই বলেন স্যার, এরও কিন্তু একটা অর্থ আছে। কি অর্থ আছে বুঝিয়ে বল। এই যেমন ধরেন স্যার এতে আমার বিতে বুকের মধ্যে শীতে কুটকুট কইরে কামড়ায়, দিতে ড্যাডি কয় তোর কি ডায়াবেটিস ডায়াবেটিস হইল নি, ইতে ইন্টেলোমনি এফতে ফোরা উইটে জিতে গাগতর বেড়াই গেছে, এইতে হাফানি টানো আছে আইতে ইনফ্লুয়েঞ্জা যেতে জ্বরে, এতে কাফাই কুফাই তুইলে এলতে লালা ঘরে ঘুমের মধ্যে, এমতে মাই কয় তোর মাথা
রাতলা গরম থাকে এনতে নানি কয় তুই কি নেশা টেশা করনি ওতে উদ্রা উইডা পিতে ফ্যাটটাতে ফুললে গেছে কিউতে কষার পরিমাণ বাইরে গেলে আটে রগে রগে টান লাগে এসতে শ্বাসকষ্ট তিতে টান উঠে ইউতে উপরইয়ে বইয়ে থাকলে দিতে ভালো লাগে ডাব্লুতে উইন্টার সিজনে এক্সতে এক্সের রিপোর্টে কইছে ওয়াইতে ইয়ং বয়সে যেতে আমার নাকি জক্কা হইছে ডাক্তার সাহেব মরে একটু বাঁচাও শরীর তো বানাও নাই বানাইছো রোগ শোকের একখান ভিসিডি ভিসিডি তাই তোমার বাইসে থেকে লাভ নাই তোমার ইমার্জেন্সি এবিসি করতে হইব হেইডা আবার কি ডাক্তার সাহেব এটাই কোনো এক্সামিং না কোনো আল্ট্রাসোনোগ্রাফি না কোনো ইসিজি এতে এদিক ওদিক না থাকাইয়া বিতে বদলকের মতো ভিজিটটা দিয়া সিধে তুমি কাটতে পারো